অনেক সময় আমরা কারোর নিরবতাকে তার দুর্বলতা ভেবে বসি। হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না, হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না, সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া অনুচিত। দেখতে গেলে এই বিশাল সমুদ্র এও কিন্তু নীরব শান্ত হয়, কিন্তু যখন সে রুদ্র মূর্তি ধারণ করে তখন কি হয়? সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র, প্রলয় সৃষ্টি করে। সেই জন্য কারোর সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না, কারণ যদি এই নীরবতা নিজেকে ভেঙে বেরিয়ে আসে তাহলে তা বিনাশের সমস্ত সীমা পার করে যেতে পারে। তাই এই নীরবতাকে সবসময় বুঝুন, সবসময় একে সম্মান করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে যখনই কোনো কঠিন কাজ আমাদের সামনে আসে তখন আমরা কারোর না কারোর থেকে সাহায্য চাই, যেটা উচিত। কিন্তু যদি যে কোনো ছোটোখাটো বিষয়ে আমরা সাহায্য চাইতে শুরু করি তাহলে কি হবে? তাহলে আমরা নিজেদের সামর্থ্য নিজেদের যোগ্যতাকে কখনো বাড়তেই দেব না, না আমাদের শক্তি কখনো বাড়বে, কারণ এটা আমাদের অভ্যেস হয়ে যাবে। যাই ঘটুক আমরা কারোর থেকে সাহায্য চাইতে চলে যাব, এটাই আমাদের স্বভাব হয়ে যাবে। সেই জন্য আমাদের যেটা করা উচিত সেটা হলো, যতক্ষণ না আর কোনো উপায় থাকছে ততক্ষণ আপনি কারোর থেকে সাহায্য চাইতে যাবেন না। চেষ্টা করুন যা সংকট থাকুক, সমস্যা থাকুক, পরিস্থিতি যতই কঠিন হোক নিজে সমাধান করতে চেষ্টা করুন, যতটা পারবেন আত্মনির্ভর হওয়ার চেষ্টা করুন। যদি এটা করতে পারেন তাহলে আপনি অনেক কিছু শিখবেন, দিন প্রতিদিন আপনার জীবন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, আপনার শক্তি বৃদ্ধি পাবে, যোগ্যতা বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস জেগে উঠবে, আর আত্মনির্ভর হয়ে মন বলবে রাধা রাধা। আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন? আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, সবুজ বনানী রয়েছে। যত আপনি ওপরে উঠতে থাকবেন তত ফুল কমতে থাকবে, সবুজ বনানী কমতে থাকবে। আরও কিছুটা ওপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরও যদি ওপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন, আরও ওপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন। এই যে পর্বত তা মনুষ্য জীবনের সব থেকে উত্তম উদাহরণ। মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান, মহানুভবতার শিখরে পৌঁছতে চান, পথে যত আস্তে আস্তে ওপরে উঠতে থাকেন ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না। আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন, পথে অগ্রসর হতে থাকেন, এগোতে থাকেন, তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার, জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন। মনে রাখবেন মানব জীবনে ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। একবার একজন গুরু তার শিষ্যদের পরীক্ষা নিচ্ছিলেন। উনি ওনার প্রত্যেক শিষ্যকে একটি করে পাখি দিয়ে বললেন সেই পাখির বলি দিতে হবে, কিন্তু এমন এক স্থানে যেখানে কেউ তাদের দেখতে পাচ্ছে না। প্রত্যেক শিষ্য নিজের যাত্রা শুরু করল, কেউ ঘন বনে প্রবেশ করল, কেউ অন্ধকার গুহায় প্রবেশ করল, কেউ দূরে কোনো পর্বতের শিখরে পৌঁছে গেল। যে মুহূর্তে দেখল তাদের কেউ দেখতে পাচ্ছে না তারা সেই বলি দিতে চেষ্টা করল। যেই বলি দিতে গেল সেই পাখি আলোর কিরণে পরিবর্তিত হল এবং লুপ্ত হয়ে গেল। একজন শিষ্য ছিল যে আবার গুরুর কাছে ফিরে এলো। সে বলল, ক্ষমা করবেন গুরুদেব, কিন্তু আমি এমন কোনো স্থান পেলাম না যেখানে কেউ আমাকে দেখতে পাচ্ছে না। অন্য কেউ না দেখতে পেলেও আমি নিজে দেখতে পাচ্ছিলাম, আমার অন্তর্মন দেখতে পাচ্ছিল। সেই শিষ্য বুঝতে পেরেছিল যে পরমাত্মার দৃষ্টি সবসময় তাকে দেখতে পাচ্ছে, আর ও কখনো অনুচিত কর্ম করতে পারবে না। আর শুধুমাত্র এই কারণে সেই শিষ্যই সেই পরীক্ষায় উত্তীর্ণ হল। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন
রাধা রাধা। রাত্রে আমরা সুখ নিদ্রা লাভ করি, আমরা স্বপ্ন দেখি, ভবিষ্যতের পরিকল্পনা করি, খুব ভালো লাগে। সকালে যখন চোখ খুলি নিদ্রা ভঙ্গ হয়, স্বপ্ন সেইখানেই ভেঙে যায়, আর তারপর আমরা আমাদের রোজকার জীবন যাপন করি। স্বপ্ন হয়তো মানুষ রাতের বেলায় দেখেন, কিন্তু সেটাকে সার্থক দিনের বেলাতেই করতে হয়। রাতে মধুর বাতাসের নিচে কোমল শয্যায় শুয়ে মাতার গলায় মিষ্টি গান শুনতে শুনতে নিদ্রায় আচ্ছন্ন হওয়া, স্বপ্ন দেখা, ভবিষ্যতের পরিকল্পনা করা বড়ই সরল। কিন্তু সকালবেলায় সময় মতো উঠে সূর্যের তাপ সহ্য করে, সেই উষ্ণতা সহ্য করে সর্বাঙ্গ ঘেমে গিয়ে নিজের পথ খুঁজে বের করা, সেই পথে অগ্রসর হওয়া, বাধা বিপত্তি এসবের সম্মুখীন হওয়া আর তারপর লক্ষ্য লাভ করা, এগুলো কঠিন কাজ। এ হলো অত্যন্ত কঠিন কাজ। যদি আপনি চান যে স্বপ্ন আপনি দেখেছেন তা সত্যি হোক, তাহলে দিনের বেলায় আপনাকে বেরিয়ে কর্ম করতেই হবে, পরিশ্রম করতেই হবে। মনের এই চক্ষু দিয়ে স্বপ্ন দেখা সম্ভব। কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে এই স্বপ্নই হলো আপনার লক্ষ্য, তাহলে তাকে সার্থক করতে শুধুমাত্র পরিশ্রম দ্বারাই করতে হবে। তাহলে পরিশ্রম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। যত শক্তিশালী এই মন, তত শক্তিশালী এই শরীরও। এই যে আমাদের শরীর, এটা আসলে কি? এ হলো একটা রথের মতো। আর একটা রথ ততক্ষণ চলতে পারবে না যতক্ষণ না তাকে কোনো সারথি চালাবে। এই মন হলো শরীরের সারথি। এবার ভাবুন যদি এই সারথি শক্তিহীন হয়, দুর্বল হয়, তাহলে এই রথের কি হবে? এটা উচিত পথে চলতে পারবে না, উচিত গতিতে চলতে পারবে না, মন মতো স্থানে এটা পৌঁছতেও পারবে না। সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয়। এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি? দৃঢ়তার শক্তি থেকে। এবার এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি? আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি, কিছু ছোট কিছু বড়, আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি আমাদের মনের শক্তি বেড়ে যায়, আর যদি পূর্ণ না করতে পারি মনের শক্তি কমে যায়। একটা দেওয়ালের মতো ছোট 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 শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি। এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায়, তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেরকমই হয় মন এবং দৃঢ়তা। ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন। এই লক্ষ্য যদি পূর্ণ হয় তবে মনের শক্তি বাড়বে। কিছুটা এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন, সেই বিপদ নিজে হার মেনে নেবে, কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে। তাই মনের শক্তি বাড়াতে থাকুন, যাতে আপনি উচিত পথে চলতে পারেন, উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। আজ আমরা দুই ধরনের ব্যক্তির বিষয়ে কথা বলবো। প্রথম জন হলেন যে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণ ধন উপার্জন করে থাকেন। তার কাছে ততটা ধন থাকে যতটা তার প্রয়োজনও নেই, তারপরেও আরও ধন উপার্জন করতে চেষ্টা করতে থাকেন। সকল সম্ভব চেষ্টা করেন, সকল সম্ভব কর্ম করেন, তা সে উচিত কর্ম হোক বা অনুচিত, তাতে তাদের কিছুই যায় আসে না। তারা শুধুই এই সংসারের সকল সুখ ভোগ করতে চান, সকল স্বাচ্ছন্দ্য লাভ করতে চান, আজীবন তারা প্রচেষ্টাই করতে থাকেন। এবার এই করতে গিয়ে তারা ভারাক্রান্ত হয়ে সমস্যার সম্মুখীন হন। এনাদের সমগ্র জীবন এই চেষ্টাতেই চলে যায়, জীবন যাপন করার বদলে। অন্যদিকে আরেকজন ব্যক্তি, যিনি জানেন তার প্রয়োজন কতটুকু আর শুধুমাত্র সেই পরিমাণ ধন অর্জন করেন, তার থেকে বেশি একটুও নয়। উনি যদি দুবেলা খেতে পান, মাথা গোজার ঠাই পেয়ে যান, সেটাই পর্যাপ্ত, তাতেই তিনি আনন্দে জীবন যাপন করেন, না কোনো বৃথা চিন্তা করেন, না কোনো বৃথা কষ্ট করেন। এবার আমি আপনাদের জিজ্ঞেস করব, এই দুই ব্যক্তির মধ্যে আপনি কোন ব্যক্তি হতে চাইবেন? বেশিরভাগ মানুষ এটাই বলবেন যে আমরা সেই দ্বিতীয় মানুষ হতে চাই যারা সন্তুষ্ট। কিন্তু যদি মন দিয়ে দেখেন, আপনিও সেই কর্মই করছেন,
যা প্রথম ব্যক্তি করেন। আপনারা সবসময় চেষ্টা করে চলেছেন, এটাও লাভ করতে হবে, ওটাও লাভ করতে হবে, আমার এটারও প্রয়োজন, ওটারও প্রয়োজন। আপনি অনেক কিছু লাভ করেছেন, কিন্তু প্রশ্ন এটাই যে আপনার কি সেই সব কিছুর প্রয়োজন রয়েছে? এর উত্তর আপনার অন্তর্মনে রয়েছে। আপনার মন জানে যে আপনার প্রয়োজন কতটুকু, সেখানে গিয়ে দেখুন। সন্তুষ্টি মানুষকে আনন্দ দেয়। মানুষ যতটা সন্তুষ্ট হবে ততটাই সে আনন্দ লাভ করবে। এবার আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কখন আর কোথায় সন্তুষ্টি লাভ করবেন, কত কিছু লাভ করার পরে সন্তুষ্ট হবেন। এই উত্তর আপনি মন থেকে পাবেন। এই সমাজের চাহিদায় জড়িয়ে নিজেকে বিভ্রান্ত করবেন না। নিজের অন্তরের এই মিথ্যে অহংবোধকে প্রশ্রয় দিতে গিয়ে যদি আপনি এরকম প্রয়াস করতে থাকেন, তাহলে জীবনযাপন কখন করবেন? থেমে যান, শান্ত হয়ে যান, নিজের অন্তর্মনে নিমজ্জিত হয়ে দেখুন যে সন্তুষ্টি কোথায়। এই সন্তুষ্টি লাভ করুন, এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে, রসালো ফল থাকে? তখন মন প্রফুল্ল হয়ে ওঠে, মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায়। কিন্তু যিনি বাগানের মালিক, শুধুমাত্র তিনিই জানেন যে কীভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয়, কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে, রসালো ফল হবে। কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায়, প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায়, প্রয়োজনের থেকে কম জল যদি পায় এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে, প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায় তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে। এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয়। আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি, যেমন লেখক, বিচারক, প্রবক্তা, যোদ্ধা, এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য। যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন, প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় তখনও তারা নত হয়ে পড়বেন। তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও। মনে রাখবেন একটা কথা, জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না, আর কখন কোন প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহংবোধ জাগ্রত করবেন না। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। যদি আমি কোনো বনে যাই, কোনো নির্জন বনে, সেই বনের বিষয়ে, সেই পথের বিষয়ে, গাছপালার বিষয়ে, পশুপক্ষীর বিষয়ে আমার যদি কোনো জ্ঞান না থাকে, সেই বনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশের বিষয়ে যদি আমার কোনো জ্ঞান না থাকে, তাহলে হতেই পারে সেই বনে কোথাও আমি হারিয়ে যাব, হয়তো এমনভাবে হারিয়ে যাব কোনোদিনও বাইরেই বেরোতে পারবো না। তাই সেই বনের বিষয়ে জ্ঞান লাভ করা আবশ্যক, এটাই হলো শিক্ষা। জীবনে বেশিরভাগ মানুষই কেন অসফল হন, ওনারা একটা লক্ষ্য স্থির করেন কিন্তু সেই পথের বিষয়ে তারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন না, সেই পথে কি বিপদ আসতে পারে প্রত্যেকটা পৃষ্ঠার জ্ঞান তাদের নেই, আর সেই জন্যই তারা অসফল হন। আপনি জীবনে যখনই কোনো লক্ষ্য স্থির করবেন, কোনো লক্ষ্য সাধন করবেন, পরিকল্পনার সাথে সেই পথে অগ্রসর হন, সেই পথকে বোঝার চেষ্টা করুন, সেই পথের বিপদ সম্পর্কে জ্ঞান লাভ করুন, সব কিছু জানার চেষ্টা করুন, অজানা তথ্য আহরণ করুন, আর তারপর সেই লক্ষ্যের প্রতি নিজেকে সমর্পিত করুন, তবেই আপনি সাফল্য লাভ করবেন। আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। আপনি নিশ্চয়ই কখনো অনুভব করেছেন, যদি কোনো নির্মল ব্যক্তির কাছে গিয়ে বসেন তাহলে মনে নির্মল অনুভূতি হয়, এই মন শান্ত হয়ে যায়। সেইখানেই কোনো দুশ্চরিত্র মানুষের কাছে গিয়ে বসলে এই মন বিচলিত হয়ে যায়। কারণটা কি? কারণ যে ব্যক্তি নির্মল মনের, তিনি সবার মধ্যে নির্মলতা ছড়িয়ে দেন। আমাদের অন্তরে যা থাকে আমরা সেটাই সবার মধ্যে বিতরণ করি। যদি আপনি এই সংসারে শুভ বোধ ছড়িয়ে দিতে চান তাহলে প্রথমে শুভ গ্রহণ করুন, তা অর্জন করুন, এই সংসারে জ্ঞানের শক্তি লাভ করুন, আর সেই জ্ঞানের শক্তি সংসারে বিতরণ করুন, শান্তি এবং সন্তোষ প্রদান করুন।
কারণ যেমন বীজ এই সংসারে বপন করবেন তেমনই ফল আপনি লাভ করবেন, যেমন দেবেন তেমন ফিরেও পাবেন। এই সংসারে জ্ঞান প্রদান করুন, শান্তি প্রদান করুন, সন্তুষ্টি প্রদান করুন, এই সংসারে ভালোবাসা বিতরণ করুন, আর এই প্রেম ভাব নিয়েই বলুন রাধা রাধা। এই সংসারে সবথেকে বেশি মূল্যবান কি হতে পারে? সময়। সমগ্র পৃথিবীর সমগ্র সম্পত্তি ব্যবহার করেও সময়ের একটা মুহূর্ত লাভ করা যায় না, এতটাই বেশি মূল্যবান। আর এই সময়কেই আপনি হেলায় নষ্ট করতে থাকেন, এর সদ্ব্যবহার করেন না, নিজের স্বপ্ন পূরণ করেন না। আর যখন এই সময় পার হয়ে যায় তখন মনে হয় আর তো সময় অবশিষ্ট নেই, এটা হলো অনুচিত। তাই এই সময়ের সদ্ব্যবহার করুন, শ্রেষ্ঠ কর্ম করুন, সেই সকল কর্ম করুন যা আপনি করতে চান, সেই সকল স্বপ্ন পূরণ করুন। এই সময় ব্যর্থ হতে দেবেন না, এই সময় কারোর জন্য থেমে থাকে না। আর একবার এই সময় পার হয়ে গেলে আর আপনি তার সদ্ব্যবহার না করলে এই সময়ই এসে আপনার বিনাশ ঘটাবে। এই সময়কে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারে দুই ধরনের মানুষ দেখা যায়, এক সরল, দুই জটিল। এবার এই যে সরল ব্যক্তি থাকে তাদের এই সমাজ দুর্বল মনে করে। এমনিতে দেখতে গেলে জলও সরল, বায়ুও সরল, ওনারা যেদিকে চাইবেন প্রবাহিত হতে পারেন, এনাদের যে আকার দেবেন সেটাই ধারণ করবেন। কিন্তু এরা বাস্তব রূপ ধারণ করলে তখন কি হয়? এই জল এমন এক ধারায় পরিণত হয় যে অনেক বড় বড় পাথরকে খণ্ডিত করে দিতে পারে। এই বায়ু এমন এক চক্রবাতে পরিণত হয় যা সংসারে বিনাশ ডেকে আনে। তাই যে ব্যক্তি সরল তার সরলতাকে সম্মান করুন, তাকে সম্মান করুন, তাকে ভালোবাসা দিন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। খেলা খেলতে কে না ভালোবাসেন? আমরা প্রত্যেকেই যখন সময় পাই, সুযোগ পাই, তখনই আমরা কোনো খেলা খেলি। খেলার সময় দুই ধরনের মানুষ ওখানে থাকেন, এক যারা অংশগ্রহণ করেন আর দুই যারা দেখতে থাকেন, যারা দর্শক হয়ে দেখেন, যারা নিজের পক্ষের বিজয়ের ফলে উচ্ছ্বসিত হয়ে থাকেন, পরাজয়ের ফলে শোক পালন করেন, পরামর্শ দিয়ে থাকেন। আর বিজয়ী কে হন? বিজয়ী তিনি হন যিনি অংশগ্রহণ করেন। নির্বাচন আপনাকে করতে হবে, আপনি কি করতে চান। আপনি কি খেলোয়াড় হতে চান নাকি আপনি দর্শক হতে চান? যদি আপনি বিজয়ের আনন্দ লাভ করতে চান, সেই রোমাঞ্চ অনুভব করতে চান, তাহলে খেলতে হবে, ময়দানে আপনাকে নামতেই হবে, পরাজয়ের সম্ভাবনার ভয়ের সাথে আপনাকে লড়াই করতেই হবে, বিপক্ষের আহ্বানকে স্বীকার করতেই হবে, খেলোয়াড় হয়ে উঠতে হবে, তবেই এই বিজয়ের সম্ভাবনা থাকবে। আসলে কি, দর্শক হয়ে পরামর্শ দেওয়া অত্যন্ত সহজ, ময়দানে নেমে অংশগ্রহণ করা অত্যন্ত কঠিন। আর এখানে যেটা সহজ তা আপনাকে বিজয়ের পথে কখনোই নিয়ে যাবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারে মানুষ জন্মগ্রহণ করেন, বড় হতে থাকেন, পুরুষার্থ লাভ করেন, অর্জন করেন। অর্জন করা আসলে কি? বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা। আর কি অর্জন করা যায়, আর কি লাভ করা যায়? আসল প্রশ্ন হলো এটাই যে কি এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য। তা হলো ব্যবহার, জ্ঞান এবং সন্তোষ। কেন? কারণ আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না, আপনাকে বিদায় জানাতে আসবে আপনার আপনজন, যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল। সমগ্র সংসারে সহস্র মানুষ ধন অর্জন করে থাকেন, শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যিনি ব্যবহার, জ্ঞান এবং সন্তোষ অর্জন করে থাকেন, একে সকলের মধ্যে বিতরণ করেন। তাই এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও
একটা যুদ্ধ আছে যা হয়ে চলেছে, চলতেই থাকবে। পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ, সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ, এই যুদ্ধ চলেই আসছে। আর এই যুদ্ধে যারা লড়েন তাদের আমরা সবসময় জয় জয়কার করি, আর যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব থাকে। যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়ে, শক্তিহীন হয়ে পড়ে, তখন এরা জয় জয়কার করে, শঙ্খ বাজাতে থাকে, সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করে, শক্তি এবং সাহসে ভরিয়ে তোলে, আর তখন সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে। যখন শ্রীরাম লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন, তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল। শ্রীরাম দেখলেন এবং বললেন যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে, সবাইকে প্রেরিত করছে। ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি তাহলে আপনারা সবাই কেন পারবেন না। এটাই হলো সেই সকলের মাহাত্ম, যারা জয় জয়কার করেন, অনুপ্রেরিত করেন, সাহস যোগান। ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে, এটা আপনার ওপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম, দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি, মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাব না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এরকম, প্রত্যেকের জীবনে সব কিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে, ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে, নির্ভর করছে আপনার ওপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এটা হলো একটা সাদা পাতা, এবার এতে আমি যাই লিখব সেটাই এর অস্তিত্ব হবে। এতে আমি প্রেমের কিছু কথা লিখে একে প্রেম পত্র বানিয়ে তুলতে পারি, মাতা পিতার জন্য একটা শুভ সংবাদ লিখতে পারি, শত্রুর বিষয়ে সতর্ক করব বলে সেনাকে একটা সংবাদ লিখতে পারি, দ্বারকাবাসীর জন্য কোনো সংবাদ পাঠাতে পারি। যাই লিখব এই পত্র সেটাই হয়ে উঠবে। সেই রকমই হলো আমাদের জীবন। আমরা যেমন কর্ম আমরা করব আমাদের অস্তিত্ব এবং ব্যক্তিত্ব ঠিক তেমনই হয়ে উঠবে। যদি আপনি একটা অসাধারণ, উজ্জ্বল এবং সম্মানজনক জীবনযাপন করতে চান তাহলে তার একটা রহস্য আপনাকে বলি। যেমন কথন হবে কর্ম তেমন হবে, অর্থাৎ যতটুকু বলেছেন ততটুকুই করুন, আর যতটুকু করেছেন ততটুকুই বলুন। এই একটা নিয়ম যদি আপনারা পালন করেন তাহলে এই সংসারের সমস্ত পণ্ডিত আপনাকে অবশ্যই সম্মান করবেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কখনো কোনো পাখিকে দেখেছেন? যখন সে প্রথমবার উঠতে চেষ্টা করে সে বাসা থেকে মাটিতে পড়ে যায়, কিন্তু সে হার মানে না, চেষ্টা করতে থাকে, করতেই থাকে, ডানা ঝাপটাতে থাকে, আর তারপর সে উড়তে শেখে। গোল শালগ্রাম শিলাকে দেখুন, পর্বত থেকে খসে পড়ে, ধাক্কা খায়, জলের প্রবাহ দ্বারা ঘর্ষিত হয়,
তারপরে তা শালগ্রামে পরিণত হয়। ভেবে দেখুন, যদি কোনো পাখি প্রথমবার উড়তে গিয়ে এটা ভাবে যে না না, যদি আমি পড়ে যাই তবে, আমার যদি আঘাত লাগে তবে, আর যদি ভয়ের কারণে সে শুরুই না করতে পারে, চেষ্টাই না করে, তাহলে কি সে উড়তে শিখবে? কখনোই নয়। এটাই আমাদের শিখতে হবে, প্রারম্ভ করতে হবে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা কিছু শুরু করি তখন ভয় করে, কিন্তু যদি এটা না করেন জীবনে কখনো সামনে এগোতেই পারবেন না। হতেই পারে প্রারম্ভ করার পরে আপনি পড়ে যাবেন, বারবার নিচে পড়ে যাবেন, কিন্তু যদি নিরন্তর চেষ্টা করতে থাকেন তাহলে একদিন না একদিন আপনি অবশ্যই সফল হবেন। এই শুরু করাটাই সব থেকে বেশি কঠিন। এর দ্বারা ভয়ভীত হবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি আমি আমার চোখ বেঁধে কোনো একটা নির্দিষ্ট দিকে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে ছুটে যাই তাহলে কি হবে? আমি কোথাও ধাক্কা খেতে পারি, নিজের ক্ষতি করতে পারি, কোথাও পড়ে যেতে পারি, তাই না? অর্থাৎ এটা নিশ্চিত এই কাজ আমার করা উচিত নয়। কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মানুষ এই কাজই করছেন, তাই না? কোনো কাজ করার পূর্বে সেই কাজের বিষয়ে সম্পূর্ণ তথ্য কোথায় সংগ্রহ করছেন? শুধু এটুকু জানেন যে এই কাজটা করলে কত ধন অর্জন করবেন আর কত নাম হবে, আর ব্যাস সামনে এগিয়ে যান। এটা উচিত নয়। পূর্ণরূপে যে কোনো কাজ করার আগেই সেই কাজের বিশ্লেষণ করে নেওয়া উচিত, তা বুঝে নেওয়া উচিত, এবং সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত যে আপনার শরীর এবং আপনার মন এই কাজ করার জন্য কি প্রস্তুত রয়েছে। যদি তা না হয় তাহলে প্রথমে নিজেকে শুধরে নিন, তারপরে সেই কাজ করুন। যদি এইভাবে জীবনে সামনে এগোন তাহলে সাফল্যের সম্ভাবনা জীবনে অনেক বেশি বেড়ে যাবে। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় যোদ্ধা কে? কেউ বলবেন অর্জুন, কেউ বলবেন ভীম, কেউ বলবেন হনুমান, আদি ইত্যাদি। কিন্তু এই সংসারের সব থেকে বড় যোদ্ধা আপনার মনের ভেতরে আছে। আপনার মনের মধ্যে আছে সেই ব্যক্তি সব থেকে উঁচুতে পৌঁছতে পারেন যিনি নিজের অন্তরের খামতি বুঝতে পারেন, নিজের দোষ বুঝতে পারেন, তার সাথে লড়াই করেন এবং তার উপর বিজয় লাভ করেন। যে ব্যক্তি এটা শিখতে পারেন, যে ব্যক্তি এটার উপর জয়লাভ করতে পারেন, তিনি হলেন সব থেকে বেশি শক্তিশালী, সব থেকে বেশি বীর এবং সব থেকে বেশি পরাক্রমী ব্যক্তি। আমরা সকলে এই সংসারকে পাল্টাতে চাই, তার জন্য প্রথম পদক্ষেপ আপনাকে নিতে হবে, নিজেকে দোষমুক্ত করতে হবে। যদি মানুষ নিজের অন্তরের দোষ বুঝতে পারেন এবং নিজেকে দোষমুক্ত করতে পারেন তাহলে এই সংসার নিজে থেকেই দোষমুক্ত হয়ে যাবে, তাই না? তাহলে নিজেকে দোষমুক্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবন সবসময় ন্যায় আর অন্যায়ের মাঝে ঘুরপাক খেতে থাকে। প্রত্যেক মানুষের মনে হয় কোথাও না কোথাও তার সাথে অন্যায় হচ্ছে। কেউ বলেন যে ভাগ্য আমার সাথে অন্যায় করেছে, কেউ আবার বলেন এই সংসার আমার সাথে অন্যায় করেছে। আর প্রত্যেকেই ন্যায় বিচার চাইতে বৈঠক দাবি করে বসেন, কখনো এই বিচার গৃহে যান আবার কখনো ওই বিচার গৃহে। যদি সত্যি কথা বলি, এই সংসারের সব থেকে বড় বিচার গৃহ আপনার কাছেই রয়েছে, আপনার মন। আপনার মনই হলো সব থেকে বড় বিচার গৃহ। এ খুব ভালো করেই জানে কি শুদ্ধ আবার কি অশুদ্ধ, এর শুভ অশুভর জ্ঞান রয়েছে, এ সব জানে। দেখতে গেলে প্রত্যেকটা মানুষ যদি নিজের মনের কথা শোনেন তাহলে তিনি ভালোভাবেই বুঝতে পারবেন তিনি কি উচিত করেছেন আর কি অনুচিত। দিনে একবার রাত্রে নিদ্রায় যাওয়ার পূর্বে নিজের সাথে বসুন, চোখ বন্ধ করুন আর বিচার করুন আজ আপনি কি উচিত করেছেন আর কি অনুচিত। আপনার মন সঠিক বিচার তখনই করে দেবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো পাথরের বুক চিড়ে
বয়ে চলা কোনো নদী দেখেছেন? পাথর নদীর সামনে নত হয়ে যায়, তাকে বাধা দিতে চেষ্টা করে কিন্তু কখনো বাধা দিতে পারে না। এই নদী হলো ততটাই শক্তিশালী। কিন্তু এর আরম্ভ কোথা থেকে হয়? দূরে কোথাও কোনো পর্বতের চূড়াতে এক বিন্দু জল ঝরে পড়ে আর তার সাথে হিম গলিয়ে দেয়। তারপর জলের শক্তি বৃদ্ধি পায়, তারপর অনেক বিপদের সম্মুখীন হয় আর অনেক ধরনের বাধা সে অতিক্রম করে। তার শক্তির এতটাই বৃদ্ধি হয় যে তাকে বাধা দেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার হয়ে যায়। দেখুন, নদী তো মহান বটেই, কিন্তু তাকে মহান করে তুলেছে কে? সেই সকল বিপদ যার থেকে ও কখনো পালায়নি। সেইভাবেই আমাদেরও বিপদ থেকে পালিয়ে গেলে হবে না, তার সম্মুখীন হতে হবে সাহসের সাথে, পূর্ণ শক্তি প্রয়োগ করে। তবেই আমরা শিখতে পারব, তবেই আমরা সামনে এগোতে পারব। যদি আপনি জীবনে কুন্দন হয়ে উঠতে চান, তাহলে জ্বলন সহ্য করতেই হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এ হলো গোলাপ ফুল, একে আমরা সকলেই চিনি, সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে। এই ফুল দেখতেও সুন্দর। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো এর সুগন্ধ, যা দূর দূরান্ত থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে। এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে। এই সংসার বলে, এ প্রকৃতির কেমন রচনা, এত কোমল পুষ্প, এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয়? এটাই হলো জীবনের সত্য। আমাদের অন্তরের সদ্গুণ সেগুলিও এই ফুলের মতোই সুন্দর। সংসার এর সৌন্দর্য দেখতে পায়, এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয়। তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ, তাহলে থামবেন না, চলতে থাকুন। একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয়, তাহলে এই সংসার এর সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে। এই মন, এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মোহনের বাঁশির এই সুর, এই সঙ্গীত কার না পছন্দ হয়, সবারই খুব ভালো লাগে। এবার এই সুর আসে কোথা থেকে? কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে। সত্য কথা, এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে। এই বাঁশিটাকে দেখুন, এই ছিদ্রগুলি দেখুন, প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয়। এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন, এতে নিপুণ, তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে। এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে। জীবনের কিছু নীতি থাকে, অর্থ, কুটুম্ব এবং আধ্যাত্মিক। যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান, তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে। কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন, তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না। ধন অর্জন করতে হবে পরিবারের জন্য, পরিবারের সুখ মনের শান্তির জন্য, মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য। যখন এই মন শুদ্ধ হবে, জীবন শুদ্ধ হবে, পবিত্র হবে, সুন্দর হবে এবং ভালোবেসে বলবে, রাধা রাধা। জল, এ হলো জীবনের আধার, পঞ্চতত্ত্বের মধ্যে একটি আর অত্যন্ত বিশেষ। এর থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায়। এই জল গন্তব্যের বিষয়ে এর স্পষ্ট ধারণা আছে, ও জানে ওর লক্ষ্য কি, আর প্রয়াস করে ততদূর সে পৌঁছেও যায়। এটি পর্বত থেকে বয়ে নিচে নেমে আসে, নদীর সাথে সমাহিত হয়ে তার সাথে বয়ে চলে।
চিরসবুজ বনানী গড়ে তোলে, প্রাণীদের তৃষ্ণা নিবারণ করে, সামনে এগিয়ে চলে, মানুষের সাথে মিলিত হয়। যারা একে বাঁধের মধ্যে বেঁধে রাখতে চেষ্টা করে সে বন্দি দশাতেও থেকে যায়, মানুষের কল্যাণ করে, তারপর বাঁধ থেকে মুক্তি পেয়ে এগিয়ে চলে। কোথাও ধাক্কা খায়, কোথাও বাধা পড়ে, কোথাও যদি পথ খুঁজে না পায় তাহলে পথ খুঁজেই নেয়, আর যেখানে পথ থাকে না সেখানে পথ বানিয়ে নেয়, আর শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেই যায়, অর্থাৎ সমুদ্রে গিয়ে সমাহিত হয়ে যায়। আমাদেরও কিছুটা এরকমই হয়ে উঠতে হবে। যেখানেই যাবেন সকলের কল্যাণ করুন, সামনে এগোন। আপনি কোথাও পড়ে গেলে, ধাক্কা খেলে আঘাত লাগবেই, উত্থান পতন লেগেই থাকে, সামনে এগোতে থাকুন। কোথাও পথ না পেলে তা খুঁজে নিন, কোথাও পথ না থাকলে তা বানিয়ে নিন। নিজের গন্তব্যের কথা সবসময় মনে রাখুন। শেষ পর্যন্ত নিজের মোক্ষ লাভ আপনি অবশ্যই করবেন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়, নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর। যেমন নদী হলো আমার অত্যন্ত প্রিয়, নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। কি বলেন, নদীতে সবসময় নতুন কিছু থাকে, ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না, সবসময় প্রবাহমান, কখনো থামে না, ততক্ষণ থামে না যতক্ষণ না সাগরে গিয়ে সমাহিত হচ্ছে। ঠিক এইভাবেই আমাদেরও উচিত নিজের জীবন অতিবাহিত করা, নদীর মতো, প্রত্যেক মুহূর্ত নতুন, তাই সেইভাবেই জীবন যাপন করুন। পুরনো কিছুই একত্রিত করে রাখবেন না, বিগত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না। এই যে বর্তমান, এই যে মুহূর্ত, সেটাই হলো সর্বশ্রেষ্ঠ, এর মাঝেই জীবন যাপন করুন। নদীর মতো প্রবাহমান হতে শিখুন। আপনি শিখে গেলে তাহলে মনে রাখবেন, আমার আপনার মাঝে বিচরণ করতে বড়ই ভালো লাগবে। যে ব্যক্তি আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করে কোনো চিন্তা ছাড়াই, প্রবাহমান হয়, কখনোই থামে না, যতক্ষণ না মুক্তি লাভ করছেন, এমন ব্যক্তির মধ্যেই রাধাকৃষ্ণ বসবাস করেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূর্যের প্রকাশ, অন্ধকারকে দূর করে দেওয়া সেই মহানায়ক। এই সূর্যের প্রকাশ যখন পৃথিবীতে এসে পৌঁছয় কি হয়, এই পৃথিবী জেগে ওঠে, প্রত্যেক প্রাণী জেগে ওঠে, মানুষ জেগে ওঠে, নিজের কর্ম করেন, জীবন যাপন করেন। এই ঘুমের মৃতপ্রায় স্থিতি কাটিয়ে উঠে জীবন যাপন করতে শেখেন, এটাই হলো প্রভাব সূর্যের প্রকাশের। এবার এই প্রকাশ যে সূর্যের থেকে পাই, তিনি কি করেন? তিনি নিজেকে জ্বালান আমাদের জীবন প্রদান করার জন্য। প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন, আমরা যাতে সেই প্রকাশ লাভ করি, এটাই হলো জীবনের সারমর্ম। যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান, তাহলে আপনাকেও তপ্ত হতে হবে, নিজে জ্বলতে হবে, সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ, তবেই এই সংসারের সেবা করতে পারবেন, সংসারকে পথ দেখাতে পারবেন। নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন, তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন তারা জাগ্রত হবেন। সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন, প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য যারা সুখী হতে পারছেন না। সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না। নিজের অন্তরের সূর্যকে জাগ্রত করুন, চারিদিকে শুধু প্রকাশই প্রকাশ হবে, জীবনই জীবন থাকবে, আনন্দই আনন্দ থাকবে, আর এই মন বারবার প্রসন্ন চিত্তে বলে উঠবে, রাধা রাধা। আমাদের গৃহে অনেক কক্ষ রয়েছে, কিন্তু এমন কি আছে যে একটাই থাকে? আমাদের গৃহের দ্বার। এমন কেন হয়? অনেক দ্বার তো থাকতেই পারে। ভেবে দেখুন, একটা বিশাল ভবন রয়েছে, তার চতুর্দিকে অনেক দ্বার আছে, ভালোই হবে, যাতায়াত করতে সুবিধা হবে, কিন্তু এমন আমরা কেন করি না? এবার আপনি বলবেন যে এটার উত্তর তো সহজ, যতগুলো দ্বার থাকবে ততজন দ্বারপালও থাকবে, কে কখন কোথা থেকে আসবে, কোথায় চলে যাবে সেদিকে খেয়াল থাকবে না,
চুরির সম্ভাবনাও বেড়ে যাবে। যাক, এই বিষয়ে অন্তত আপনি বোঝেন, সেই জন্য আপনার গৃহে একটাই দ্বার রয়েছে। কিন্তু আপনার মনের বিষয় কি জানেন? আপনার মনেও কি কোনো দ্বার আছে? নেই? তার মানে যে কোনো ব্যক্তি যেখান থেকে খুশি আসতে পারে আর আপনার মনে যা খুশি প্রবেশ করিয়ে চলে যেতে পারে? কোনো বাধার সম্মুখীন না হয়ে কোনো ব্যক্তি আপনার মনে যা কিছু প্রবেশ করিয়ে চলে যাবে, তা সে আমাদের পক্ষে শুভ হোক, অশুভ হোক বা যতই ঘাতক হোক না কেন, সেই ভাবনা হতে পারে বাসনাময়, ক্রোধে পরিপূর্ণ, মতভেদে পরিপূর্ণ, বিদ্বেষ বা অহংকারে পরিপূর্ণ, বা কোনো ব্যর্থ ভাবনা হতে পারে। বিশ্বের যে কোনো ভাবনা মনে এসে বসবাস করতে পারে। এবার মনে যা ভাবনা থাকবে, মন সেটাই অনুভব করবে। নেতিবাচক ভাবনা যদি মনে ঘর করে, মন সুখ অনুভব কি করে করবে? সেই জন্য আবশ্যক হল মনের মাঝে ইতিবাচক সত্তার দ্বার গড়ে তোলা। অর্থাৎ কোনো ভাবনা যদি আসে এবং ইতিবাচক হয়, তাহলে তাকে মনে প্রবেশ করতে দিন। যদি তা আপনাকে আর্থিক, সামাজিক, পারিবারিক, আধ্যাত্মিক লাভ দেয়, তাহলে তাকে প্রবেশ করতে দিন। যদি না দেয়, যদি তা নেতিবাচক ভাবনা হয়, তাকে দ্বার থেকেই আবার ফিরিয়ে দিন। যত শুভ চিন্তায় থাকবে এই মন, ততই শুভ হবে আপনার জীবন। আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমি জীবনে অনেক ভালো মানুষের সংস্পর্শে এসেছি, এমন ব্যক্তি যিনি আজীবন জ্ঞান লাভ করে থাকেন, পড়তেই থাকেন, জ্ঞান অর্জন করতেই থাকেন, অত্যাধিক জ্ঞান অর্জন করতে থাকেন। কিন্তু এইটুকুই কি যথেষ্ট? ধরে নিন কোনো ব্যক্তি শিল্পকলার বিষয়ে অনেক বই পড়ে ফেলেছেন, কিন্তু কখনো শিল্পকর্মই করেননি। তাহলে সেই জ্ঞানের কি লাভ? কোনো লাভ নেই। এবার এটাই আমাদের জীবনে শেখা প্রয়োজন। আমরা জ্ঞান অর্জন করি, কিন্তু তা যাপন করি না, তা কর্মজীবনে প্রয়োগ করি না, তাহলে এতে কি লাভ হবে? জ্ঞান আছেই সেই জন্য, যাতে আমরা জীবনকে আরও শ্রেষ্ঠ করে তোলার জন্য তাকে প্রয়োগ করি। এই জ্ঞান এবং কর্মের একসাথে পথ চলাটাই আবশ্যক, তবেই এই জ্ঞান অভিজ্ঞতায় পরিণত হবে। আর অভিজ্ঞতা দ্বারা যে জ্ঞান লাভ হয়, সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটাই হলো সবথেকে বেশি লাভদায়ক। সেই জন্য শুধু জ্ঞান অর্জন করবেন না, তাকে প্রয়োগ করুন, তাকে কর্মজীবনে প্রয়োগ করুন, জীবনকে আরও শ্রেষ্ঠ করে তুলুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই প্রকাশের অনুগামী, সূর্যের থেকে আমরা প্রকাশ লাভ করি এবং সেই প্রকাশের কারণে আমরা সবকিছু দেখতে পাই। আর হয়তো সেই জন্য আমরা সূর্যকে এত মান্য করি, তাকে সম্মান করি, তাকে পূজো করি। কিন্তু এই সংসারে শুধুমাত্র সূর্যই কি আছেন যিনি প্রকাশের উৎস? না, যখন সূর্যাস্ত হয় তখন কি হয়? তখন চন্দ্রমা প্রকাশ দিয়ে থাকেন, উনি আমাদের পথ দেখান। আর যখন চন্দ্রমা থাকেন না তখন কি হয়? তখন আমাদের গৃহ প্রকাশময় করে তোলে ছোট্ট একটা প্রদীপ। অর্থাৎ আকার বা নাম গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো গুণ। আপনিও এই গুণগুলি আপন করুন। চন্দ্রমা বা প্রদীপের মতো সূর্যের অনুপস্থিতিতেও প্রকাশের কিরণ ছড়িয়ে দিন। সৎপথে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।